ইকোনমিক স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা পড়ব অধ্যায় এক, আমাদের পরিবেশ। এখান থেকে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? তাহলে আজ আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। কথাটার মানে হচ্ছে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এবং প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা জানি যে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদানের একটি উপাদান হচ্ছে জীব। এই জীবকে দুইটি ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ এবং প্রাণী। যারা চলাচল করতে পারে নিজের ইচ্ছায় তাদেরকে বলে প্রাণী, আর যে সমস্ত জীব নিজের ইচ্ছা চলাচল করতে পারে না সাধারণত তাদেরকে আমরা বলি উদ্ভিদ। তো এই যে পরিবেশের দুটো জীব উপাদান, এই জীব উপাদান একে অপরের উপরে নির্ভরশীল, একটি আরেকটি ছাড়া বাঁচতে পারে না বা চলতে পারে না। আমরা এবার প্রাণীর ক্ষেত্রে দেখি যে কেন চলতে পারে না। কারণ প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন প্রাণী কোথা থেকে পায়? এই অক্সিজেনটা প্রাণী পায় উদ্ভিদ থেকে। তাহলে উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীল অক্সিজেনের জন্য। কাজেই প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ উদ্ভিদ থেকেই একমাত্র অক্সিজেন পাওয়া সম্ভব। প্রাণী বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য দরকার। খাদ্য ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, শক্তি পায় না। তাহলে খাদ্য পায় উদ্ভিদ থেকে। যেমন আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ খাবার হিসেবে গ্রহণ করি, যেমন কাণ্ড, পাতা, মূল, আবার কখনো কখনো ফলমূল, শস্য, এগুলো আমরা খাবার হিসেবে গ্রহণ করি, যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। তাহলে খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদের উপরে নির্ভরশীল। বাসস্থান তৈরির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ এই বাসস্থান নির্মাণের জন্য যে সমস্ত উপাদান দরকার সেগুলো অধিকাংশই আমরা উদ্ভিদ থেকে সংগ্রহ করি। যেমন উদ্ভিদের ডাল, কাণ্ড দিয়ে দরজা, জানালা, বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করা হয়, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বা নিত্য ব্যবহার্য উপাদান, উপকরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার অপর দিকে উদ্ভিদ প্রাণীর উপরে নির্ভরশীল। কিভাবে? উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে, উদ্ভিদের খাদ্য তৈরির সময় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করে নেয়। এই কার্বন ডাইঅক্সাইড প্রাণী তার শ্বাস প্রশ্বাসের সাথে যখন সে অক্সিজেন নিচ্ছে, পরক্ষণে সে কার্বন ডাইঅক্সাইড বায়ুতে ছেড়ে দিচ্ছে। তো এই প্রাণীর ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ খাদ্য গ্রহণের সময় বায়ু থেকে শোষণ করে নেয়। তাহলে প্রাণী না থাকলে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বায়ুতে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নষ্ট হয়ে যেত। তাহলে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য যে কার্বন ডাইঅক্সাইড দরকার সেটা উদ্ভিদ কোথা থেকে পাচ্ছে? প্রাণী থেকে। উদ্ভিদের বৃদ্ধির জন্য যে পুষ্টি উপাদান দরকার সেই পুষ্টি উপাদান উদ্ভিদ পায় মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণের মাধ্যমে। এই পানির সঙ্গে যে পুষ্টি উপাদান বা খনিজ লবণটা আসছে এটা প্রাণীর মৃতদেহ মাটিতে পচে এক ধরনের অণুজীবাণু তৈরি করে, পুষ্টি উপাদান তৈরি করে, সেটাই উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানির মাধ্যমে শোষণ করে নেয়। এছাড়া পরাগায়নের জন্য উদ্ভিদ প্রাণীর উপরে নির্ভরশীল। যেমন আমরা অনেক সময় খেয়াল করেছি যে প্রজাপতি, মৌমাছি, এরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। রঙিন ফুল প্রজাপতি মৌমাছিকে আকর্ষণ করে।
মৌমাছি বা প্রজাপতি যখন ফুলে ফুলে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়, তখন তাদের পায়ের সঙ্গে ফুলের পরাগরেণু, যেমন আমরা যদি মনে করি এরকম একটা ফুল, এই ফুলের মাঝে বিন্দু 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 আকারের পরাগরেণু থাকে। যখন প্রজাপতি বা মৌমাছি এখানে বসে, তখন মৌমাছি আর প্রজাপতির পা সাধারণত এইরকমই হয়, সন্ধিযুক্ত। এই পায়ের সঙ্গে এই পরাগরেণু গুলো আরেকটা ফুলে গিয়ে পড়ে, তখন উদ্ভিদ এই ফুলের পরাগায়ন ঘটে। তাহলে এক ফুলের পরাগরেণু আরেক ফুলের স্থানান্তরিত হওয়াকে বলা হয় পরাগায়ন। তাহলে এই পরাগায়নটাও কিন্তু প্রাণীর মাধ্যমে ঘটে। তাহলে উদ্ভিদের পরাগায়নের জন্য অবশ্যই প্রাণীর উপরে নির্ভরশীল। এছাড়া বীজের বিস্তরণ, বীজের বিস্তরণের জন্য উদ্ভিদ কিসের উপর নির্ভরশীল? প্রাণীর উপরে নির্ভরশীল। তাহলে বীজের বিস্তরণ মানে হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে বীজ চারিদিকে ছড়িয়ে পড়া। তো এবার মাতৃ উদ্ভিদ কি? মাতৃ উদ্ভিদ হচ্ছে যে উদ্ভিদের বীজ অথবা যে উদ্ভিদের অঙ্গ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়, কখনো কখনো কাণ্ড থেকে, কখনো কখনো পাতা থেকে, মূল থেকে অথবা বীজ থেকে। নতুন উদ্ভিদের জন্ম হলে তাকে বলা হয় বীজের বিস্তরণ। অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে বীজ চারিদিকে ছড়িয়ে পড়াকেই বলা হয় বীজের বিস্তরণ। আর যে উদ্ভিদ থেকে বীজটা ছড়িয়ে পড়ে অথবা যে উদ্ভিদের কাণ্ড থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় অথবা যে উদ্ভিদের পাতা বা মূল থেকে জন্ম হয়, সেই উদ্ভিদটাকে বলা হয় মাতৃ উদ্ভিদ। তো বীজটা কিভাবে ছড়িয়ে পড়ে? মনে করো তোমার বন্ধু তোমাকে একটি খুব মিষ্টি আম খেতে দিল। তাহলে তুমি খেয়ে অনেক অনেক মজা পেলে এবং ভাবলে এটা গাছ, এটার বীজটা নিয়ে আমি আমার বাড়িতে লাগাবো। তাহলে কি হলো, তুমি বীজটা বহন করে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে গেলে। এক বছর পরেই সেই গাছ থেকে, সেখান থেকে একটা কি হলো, একটা উদ্ভিদের, নতুন উদ্ভিদের বা চারা গজালো। তাহলে কি হলো, তোমার বন্ধুর বাড়ি থেকে আমের নতুন চারা তোমার বাড়িতে হলো। আবার কখনো আমরা দেখি পেয়ারা বা এরকম কিছু ফল পাখি খাবার হিসেবে গ্রহণ করে এবং সে অনেক সময় মুখে করে নিয়ে উড়ে উড়ে দূরে চলে যায়, সেখানে গিয়ে সে ফেলে দেয়, অথবা পাখি বা পশু পাখির মলের সাথে কোনো কোনো ফল বা উদ্ভিদের ফলের বীজ ছড়িয়ে পড়ে, দূরে যেয়ে পড়ে, সেখানে নতুন উদ্ভিদের জন্ম হয়। এভাবে বীজের বিস্তরণ হয় বা বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা এখনো বুঝলাম যে বীজের বিস্তরণ বা বীজের ছড়িয়ে পড়ার জন্য কি দরকার, প্রাণীদেরকে প্রয়োজন উদ্ভিদের। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন, বীজের বিস্তরণ, এই সব কিছুর জন্যই উদ্ভিদ কার উপরে নির্ভরশীল? প্রাণীর উপরে নির্ভরশীল। আর আগে দেখেছিলাম, আগে পড়েছিলাম আমরা যে প্রাণী অক্সিজেনের জন্য, বাসস্থানের জন্য, খাদ্যের জন্য কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। তো এই আলোচনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। তো এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে, বাড়ি কাজ থাকবে। তোমরা আমাদের পৃষ্ঠা নাম্বার 5 আমাদের বইয়ের, তোমরা বইটা ভালো, বইয়ের এই পৃষ্ঠাটা ভালো করে পড়বে এবং খাতায় নোট করবে। কোনো সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তোমাদের সাথে আবার দেখা হবে যখন, তখন আমি তোমাদেরকে সমস্যার সমাধান করে দেবো। আগামী ক্লাসে আবার দেখা হবে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।